আজকে দেখাবো কাইন মাস্টার দিয়ে কিভাবে ভিডিওতে স্ক্রোলিং ট্যাক্স অ্যাড করে আর দুটা তিনটা ভিডিও এক জোড়া দেওয়া যায়। এইটা ইজি, যে দুই তিনবারে নেওয়া, এটা ক্রিয়েটিভ প্রজেক্ট দেওয়ার পরে 16:9 হবে, তারপর নেক্সটে ক্লিক দেবেন। এটা আমি করছি আইফোন দিয়ে। তাহলে এটা আসার পরে আপনি হলো মিডিয়াতে সাব দিবেন, দেওয়ার পরে অ্যালবাম অল দিলেন, দেওয়ার পরে আপনার ভিতরে যতগুলো ভিডিও আছে সবগুলোই শো করবে। তে আপনি সবগুলো শো করলে দেখা যাক আমরা কি কি আছে। আমরা ধরে নিলাম এখান থেকে দুটা নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম, আর একটা নিলেও হয়, এটা নিই, এটা নিলাম। নেওয়ার পর দেখেন আমরা এটা এখানে নিয়ে ফেললাম। এই ভিডিওটা আপনি ছোট বড় এরম করতে পারেন। করার পর সব কিছু ভিডিও নেওয়ার পর এখানে টিক মার্কে চাপ দেবেন, তাহলে ভিডিওটা আপনার ইন্টারফেসে এসে গেল। আপনার ভিডিওটা ধরলেন যে একটু বড় করতে হবে বা জুম করতে হবে, তখন ভিডিও সিলেক্ট করার পরে ভিডিও উপরে এই ভিডিওটা ধরলেন আপনার একটু জুম করতে হবে, তাই প্যান অ্যান্ড জুম করার পরে একটু বড় করলেন, একটু বড় করে দেখাবেন, এইভাবে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এখানে টিক মার্ক দিলেন, তখন এইভাবে দেখা যাবে, তো এইভাবে দেখা যাবে। তারপর এই ট্রানজ্যাকশনটা আপনি ট্যাপ দেওয়ার পরে এইগুলোর মধ্যে যেই ট্রানজ্যাকশনটা ভালো লাগে ট্রানজ্যাকশনটা আপনি এটা দিলেন, দেওয়ার পর ট্রানজ্যাকশন যদি মনে করেন যে এটার পরে আপনি এটা দিলেন, এটা ভালো লাগলো, এটা দিয়ে ফেলেন। ট্রানজ্যাকশন এইভাবে দেওয়া যায়। এটা ট্রানজ্যাকশনটা কেমন প্লেটা দেখাবে। তো এই ট্রানজ্যাকশন দিলাম, দেওয়ার পরে ভিডিওটা উপরে আমি স্ক্রোলিং ট্যাক্স অ্যাড করবো, লেয়ার ট্যাক্স ম্যানহাটন নিউ ইয়র্ক ক্লিক দিলাম, দেওয়ার পরে এই লেখাটা এখানে আসলো। আসার পরে আমি কালার চেঞ্জ করতে পারি, আমি কালারের পর ফন্টটাও চেঞ্জ করতে পারি, এখানে চাপ দেওয়ার পর যেটা ইচ্ছা, দেওয়ার পর টিক মার্ক দিব, দেওয়ার পর এই লেখাটা হলো। হওয়ার পরে আমি এখন এটাকে স্ক্রোলিং ট্যাক্স বানাবো, তাহলে বানাতে গেলে এখানে রাখবো। রাখার পরে এই যে বাম দিকে দেখছেন চাবি চিহ্ন, এই চাবি চিহ্নটাকে আমাদেরকে ট্যাপ করতে হবে। করার পর দেখেন এখানে এই যে প্লাস চিহ্নটা এখনও আসে নাই, তাহলে এই প্লাস চিহ্নটা আনতে গেলে প্লাস চিহ্নটা দেখেন এখানে চাপ দিলাম, এখন প্লাস চিহ্ন আসছে, কিন্তু দেখেন এখানে আসলে প্লাস চিহ্ন আসে না, ভিজিবল হয় না। এই এই লেভেলে আসলে প্লাস চিহ্ন ভিজিবল হয়, তখন আমরা প্লাসে চাপ দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে আস্তে আস্তে নিয়ে যায় এই পর্যন্ত ছাড়া দেবো, দেওয়ার পরে এখানে টিক মার্কে চাপ দেবো, দেওয়ার পরে আমরা একটু দেখা যাক কি হলো। এই যে যাচ্ছে, চলে যাচ্ছে, এইভাবে স্ক্রোলিং ট্যাক্স হবে। এখন স্ক্রোলিং ট্যাক্সটা দ্রুত গেল। এটা কমানোর জন্যে নিচের লেনটা আপনি বাড়িয়ে দেবেন, যত লেন বাড়িয়ে দেবেন তত সুবিধা হবে। এটা সাউন্ডটা কমানোর জন্যে যেটা সাউন্ড কমাবেন সেটাতে আপনি এইটাতে দিলেন, এটারও সাউন্ড আমার কমানো দরকার। যখন ভিডিওটা সিলেক্ট করার পর সাউন্ডের চাপতে এটা মাইনাস করলেন, এই এইভাবে এটা দেওয়ার টিক মার্ক দিলেন। দেওয়ার পরে আমরা আমরা একটু রান করি, এখন দেখা যাক লেখাটা আরও স্লো মোশনে যাবে। দেখছেন লেখাটা, তাহলে নিচে ভিডিওর লেন্থটা যত লম্বা করবেন তত স্লো মোশনে যাবে। তো থ্যাংক ইউ, কীভাবে স্ক্রোলিং ট্যাক্স অ্যাড করতে হয় সেটা দেখালাম।